हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल देवजानी सरकार। देवजानी सरकार यूट्यूब चैनल तुम्हारे सकल के स्वागत जानाई। तो आज के आलोचनार विषय हलो मगध। आज के मगधे साम्राज्य विषय आलोचना करब। तो प्रथम प्रश्न, पूर्व भारत कौन शहर दीर्घदिन मगधे प्रथम राजधानी छिल? कौन शहर छिल? राजगृह। सेकेंड क्वेश्चन, बुद्धे समसामयिक मगधे राजा के छिलेन? बिम्बिसार। मगध साम्राज्य प्रतिष्ठाता के? जरासंध। बिम्बिसार कौन वंशे राजा छिलेन? हर्षंख। मगध साम्राज्य श्रेष्ठ शासक वंश के बा की? मौर्य वंश। के निजे राजा हबार जन्य पिता के हत्या करेछिलेन? अजातशत्रु। बिम्बिसारेर उपाधि हलो श्रेणिक। अजातशत्रुर उपाधि कि? कुनिक। जीवक कौन शासकेर व्यक्तिगत चिकित्सक छिलेन? जीवक बिम्बिसारेर व्यक्तिगत चिकित्सक छिलेन। बिम्बिसार कौन धर्म ग्रहण करेछिलेन? बिम्बिसार बौद्ध धर्म ग्रहण करेछिलेन। महाजन पदे कतटी राज्य अंतर्भुक्त छिल? महाजन पदे षोलोटी राज्य अंतर्भुक्त छिल। নিচের কোনটি মহাজন পদগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী রাজ্য ছিল? মগধ। মহাজন পদগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী রাজ্য ছিল মগধ। কোন মগধ শাসক একরাত উপাধি ধারণ করেছিলেন? মহাপদ্মনন্দ। রাজগৃহে পাটলি গ্রামে কে জলদুর্গ নির্মাণ করেন? অজাতশত্রু। পাটলিপুত্র নগরটি কে স্থাপন করেন? উদয়ীন। শিশুনাগ কাকে হত্যা করে সিংহাসনে বসেন? শিশুনাগ নাগদর্শককে হত্যা করে নিজে সিংহাসনে বসেন। মগধের প্রথম অক্ষয়িক শাসন বংশ হল নন্দবংশ। নন্দবংশের প্রথম রাজা হলেন মহাপদ্মনন্দ। দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয়? দ্বিতীয় পরশুরাম মহাপদ্মনন্দকে বলা হয়। নন্দ রাজবংশের শেষ রাজা কে ছিলেন? নন্দ রাজবংশের শেষ রাজা হলেন ধননন্দ। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হল পুষ্যমিত্র শুঙ্গ। শুঙ্গ বংশের শেষ রাজা হলেন দেবদূত। কার সময় মগধ উত্তর ভারতের সবচেয়ে শক্তিশালী রাজ্য হিসাবে আত্মপ্রকাশ পায়? অজাতশত্রু। তার সময় মগধ উত্তর ভারতের সবচেয়ে শক্তিশালী রাজ্য হিসাবে আত্মপ্রকাশ পায়। অবন্তী রাজ্যের রাজধানী ছিল উজ্জয়িনী। নিচে কোনটি কোশল রাজ্যের রাজধানী ছিল? সাবস্ত্রী। সাবস্ত্রী বিম্বিসারের রাজত্বকালে নিজের কোনটি মগধের রাজধানী ছিল? বিম্বিসারের রাজত্বকালে রাজগৃহ বা গিরিবজ্রা মগধের রাজধানী ছিল। নিচে কোন রাজবংশ মগধ রাজ্য শাসন করেছিলেন? নিচের উপরের সবগুলি, তাহলে হরিয়াঙ্ক রাজবংশ, শিশুনাগ রাজবংশ এবং নন্দ রাজবংশ, এই তিনটিই ছিল মগধ রাজবংশের শাসন। তো আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন, 30 নম্বর কোয়েশ্চেন, নিচের কোন মহাজন পদ যমুনা নদীর তীরে অবস্থিত ছিল? বৎস। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমাদের মগধ সাম্রাজ্যের ইতিহাসের 30টি কোয়েশ্চেন অ্যান্সার। এর বিষয়ে আরও অনেক কোয়েশ্চেন অ্যান্সার আছে, পরের পার্টে আমি সেগুলো দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।